মাননীয় সদস্য জনাব মুকব্বির খান সিলেট দুই, আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন ওয়ান আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির টালমাটাল অবস্থায় 2023 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার চরম আশঙ্কা রহিয়াছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখিতে আপনার সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন এক সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন একের উত্তর। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটা করার জন্য। করোনা ভাইরাস অতিমারীর কারণে বিশ্বব্যাপী খাদ্য পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রীর উৎপাদন ও সরবরাহ হ্রাস পেয়েছে। উপরন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অবনতি ঘটায় সমগ্র বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখা দেয় এবং নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির এরূপ টালমাটাল অবস্থায় 2023 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার চরম আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষিতে দেশে আপামর জনসাধারণের জীবন মান স্বাভাবিক রাখতে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাজার মনিটরিং, পর্যাপ্ত খাদ্য সংগ্রহ ও মজুতকরণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পবিত্র রমজান মাসে 2022 উপলক্ষে দুইবার, পবিত্র ঈদুল আজহা 2022 উপলক্ষে একবার এবং শোকাবহ আগস্ট এক মাসে একবার সমগ্র দেশে টিসিবি ফ্যামিলি কার্ডধারী 1 কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য সামগ্রী সাশ্রয় মূল্যে বিক্রয় করা হয়েছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ নিরবচ্ছিন্ন এবং মূল্যের ঊর্ধ্ব গতি নিয়ন্ত্রণে অক্টোবর 2022 হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি মাসে টিসিবির পণ্য সামগ্রী টিসিবির ফ্যামিলি কার্ড ধারী 1 কোটি পরিবারের মাঝে সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা সহ সকল মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে জেলা উপজেলা গঠিত জেলা উপজেলা টাস্কফোর্স কর্তৃক বাজার সময়ে নিয়মিত মোবাইল কোড পরিচালনা করে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং টিম ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছে। বাজার মনিটরিং টিম বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার নিয়মিতভাবে পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কোনোরূপ অস্বাভাবিক পরিস্থিতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণের সমন্বয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে নিয়মিত সভা আয়োজন করা হয়। উক্ত সভার সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, চাহিদা নিরূপণ, স্থানীয় উৎপাদন, মজুত পরিস্থিতি, আমদানি পরিমাণ ইত্যাদি ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয়ে থাকে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। খাদ্য মন্ত্রণালয় কর্তৃক খাদ্যশস্যের বাজার দরে ঊর্ধ্বগতি রোধ এবং দরিদ্র নিম্ন আয়ভুক্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দেশে বাজারে খাদ্য শস্যের পর্যাপ্ত সরবরাহ রাখার জন্য সরকার আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য শস্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রেখেছে। চলতি 2022-23 অর্থবছরে জি2জি পদ্ধতিতে সর্বমোট 5.30 লাখ মেট্রিক টন চাল এবং 5.50 লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি করা হয়েছে। আমদানির লক্ষ্যে ঋণপত্র এলসি খোলা হয়েছে এবং ইতিমধ্যে এই সকল চাল ও গম দেশে প্রবেশ শুরু করেছে। জাতীয় খাদ্য পুষ্টি নিরাপত্তা নীতি 2020 অনুসারে দেশে 10.50 লাখ মেট্রিক টন খাদ্যশস্য, চাল 8.50 লাখ মেট্রিক টন, গম 2 লাখ মেট্রিক টন মজুদ রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি আছে। বর্তমানে দেশে সরকারি খাদ্য গোদাম সমূহে সর্বমোট 16.43 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। নিরাপদ খাদ্য মজুদ করার মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান সচল রাখার প্রয়াসে 2022-23 অর্থবছরে অভ্যন্তরীণভাবে 22.90 লাখ মেট্রিক টন চাল, 1.50 লাখ মেট্রিক টন গম সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ওএমএস দোকান বা ট্রাকসেল কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে 2,237.3টিতে উন্নীত করা হয়েছে এবং উপজেলা পর্যায় পর্যন্ত ওএমএস কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে সারা দেশে 2,373টি, আমি দুঃখিত মাননীয় স্পিকার, আগের সংখ্যাটা 2,373 হবে, বর্তমানে সারা দেশে চলমান 2,373টি কেন্দ্রের মধ্যে 891টি কেন্দ্রে চাল ও আটা এবং 1,482টি কেন্দ্রে শুধুমাত্র চাল বিক্রয় কার্যক্রম চলমান আছে। প্রয়োজনে নিরীক্ষে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে আরও অধিক পরিমাণ খাদ্যশস্য বিক্রির জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পল্লী এলাকার হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত অতি দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল 15 টাকা দরে পরিবার প্রতি মাসে 30 কেজি হারে চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ হতে 50.11 লক্ষে উন্নীত করা হয়েছে। বছরে কর্ম অভাবকালীন 5 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ এবং মার্চ এপ্রিল মাসে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের পুষ্টি নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে 6টি অনুপুষ্টি ভিটামিন এ, বি, এ, বি 12, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে খাদ্যের মজুদ সংরক্ষণ বিতরণ ও বাজার মনিটরিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে। এই কাজ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে বেক্সিমকো জেবিকে নিয়োজিত করা হয়েছে এবং পরামর্শক হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপার্স প্রাইভেট লিমিটেডের এবং বুয়েট কাজ করছে। ঢাকা মহানগরীতে খাদ্য মন্ত্রণালয়ের 5টি সহ খাদ্য অধিদপ্তরের 5টি এবং জেলা উপজেলা পর্যায়ে যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনওর নেতৃত্বে গঠিত মনিটরিং টিম কর্তৃক নিয়মিত বাজার দর মনিটরিং করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের খাদ্যশস্যের বাজার দর মনিটরিং সংক্রান্ত সর্বক্ষণিক তথ্য সংগ্রহ এবং কোথাও কেউ অবৈধভাবে অতিরিক্ত খাদ্য মজুত করছে কিনা সে সংক্রান্ত তথ্য ও অভিযোগ প্রাপ্তির লক্ষ্যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমে মোবাইল নাম্বার সমূহ হলো খাদ্য মন্ত্রণালয় 01713003506 ও 01790499942 এবং খাদ্য অধিদপ্তর 01754336636। পাইকারি বাজারগুলোতে মজুদদারি এবং বিভিন্ন রাইস মিলে অতিরিক্ত চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় 3 জন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত 3টি কমিটির সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিভাগীয় কর্মচারীগণ বেসরকারি সকল খাদ্য গুদাম নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনকালে দোকান মালিকগণকে ফুড গ্রেন লাইসেন্স
গ্রহণ এবং খাদ্য উত্তোলন ও বিক্রয়ের পাক্ষিক প্রতিবেদন দাখিলের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত অভিযান চালিয়ে মোট 347টি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মজুদ রাখার দায়ে 54,62,800 টাকা জরিমানা করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে বিদ্যমান জরাজীর্ণ খাদ্য গুদামের কার্যকর ধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 94,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম মেরামত করা হচ্ছে। সারা দেশে 1.35 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় সারা দেশে 1,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার 147টি গুদাম এবং 500 মেট্রিক টন ধারণ ক্ষমতার 144টি গুদাম নির্মাণ করা হয়েছে। দেশের জনগণের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্য সংরক্ষণাগার নির্মাণ শীর্ষ প্রকল্পের আওতায় দেশের 8টি কৌশলগত স্থানে চট্টগ্রাম, আশুগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মধুপুর, ময়মনসিংহ, বরিশাল এবং মহেশপাশা মোট 5,35,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার 8টি আধুনিক স্টিল সাইলো নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং কৃষকের সুবিধা বিবেচনা করে সারা দেশে 5,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 200টি প্যাডি সাইলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি আধুনিক ধানের সুবিধাদি সহ আধুনিক ধানের সাইলো নির্মাণ প্রথম 30টি সাইলো নির্মাণ পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় সরকারি পর্যায়ে খাদ্য সংরক্ষণ ক্ষমতা ছিল 14,00,000 মেট্রিক টন, যা সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের কারণে বর্তমানে 22,720,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG রূপকল্প 2041 এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী খাদ্য শস্যের সংরক্ষণ ক্ষমতা 37,00,000 মেট্রিক টনে উন্নীতকরণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বিদ্যমান গুদামে ধারণ ক্ষমতা বজায় রাখার লক্ষ্যে উন্নয়ন প্রকল্পে কার্যক্রম চলমান রয়েছে। ইম্পোর্টেড ইনফ্লেশনের ঝুঁকি মাথায় রেখে দেশে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে অধিকতর সমন্বয় করা হচ্ছে। বর্তমানে অনুসৃত অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি এবং এক্সপানশনারি ফিসকাল পলিসি এমনভাবে সমন্বয় করা হচ্ছে যেন করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার বিলম্বিত না হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট হতে দেশীয় অর্থনীতিকে সুরক্ষায় গৃহীত মূল পদক্ষেপগুলি সমূহ হল ভর্তুকি প্রদান, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী চাপ নিয়ন্ত্রণ রাখতে আমাদের সরকার দেশীয় বাজারে খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, সারের ভর্তুকি বাবদ ব্যয় বৃদ্ধি করেছে। 2021-22 অর্থবছরে সংশোধিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ ব্যয় ছিল 58,825 কোটি টাকা। চলতি 2022-23 অর্থবছরের বাজেটে এ বরাদ্দ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 71,490 কোটি টাকায়। রেগুলেটরি ডিউটি হ্রাস, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে 2 মার্চ 2022 আমদানি পর্যায়ে চিনির উপর প্রযোজ্য রেগুলেটরি ডিউটি 30% হতে কমে 20% নির্ধারণ করা হয়েছে। ভ্যাট অব্যাহতি, 14 মার্চ 2022 সয়াবিন ও পামতেলের উপর স্থানীয় উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয় এবং 16 মার্চ 2022 তারিখে সয়াবিন ও পাম তেলের উপর আমদানি পর্যায়ে আরোপণীয় মূল্য সংযোজন কর 15% হতে কমিয়ে 5% করা হয়েছে। আমদানি শুল্ক প্রত্যাহার, দেশে চালের দাম বাড়তে থাকায় আমদানি উৎসাহিত করতে 22 জুন 2022 চালের আমদানি শুল্ক প্রত্যাহার এবং রেগুলেটরি ডিউটি 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 28 আগস্ট 2022 হতে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে রেগুলেটরি ডিউটি 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। একই তারিখ থেকে ডিজেলের মূল্য কমাতে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অনেকে
সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে বর্তমানে দেশে 29% পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে 2022-23 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,13,576 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা মোট বাজেটের 16.75% দেশে তুলনামূলকভাবে বেশি দরিদ্র 262টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী বিধবা মহিলা ভাতা কর্মসূচির আওতায় সকল যোগ্য ব্যক্তির মধ্যে ভাতা শতভাগে উন্নীত করা হয়েছে পাশাপাশি দেশের সকল প্রতিবন্ধীকে ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে 2021-22 অর্থবছর থেকে জনপ্রতি মাসিক বয়স্ক ভাতা 500 টাকা হতে 600 টাকায় উন্নীত করা হয়েছে এবং 57.01 লাখ ভাতাভোগীর জন্য বয়স্ক ভাতা খাতে 3,446,54,00,000 টাকা বরাদ্দ প্রদান করা হয় চলতি 2022-23 অর্থবছরে এ খাতে সমপরিমাণ টাকা বরাদ্দ হয়েছে 2021-22 অর্থবছরে 20,08,000 প্রতিবন্ধী ব্যক্তিকে মাসে 750 টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে উপকারভোগীর সংখ্যা চলতি 2022-23 অর্থবছরে বৃদ্ধি করে 20.08 লাখের স্থলে 23.65 লাখে উন্নীত করা হয়েছে এ সময় মাসিক ভাতার হার 750 টাকা থেকে 100 টাকা বৃদ্ধি করে 850 টাকা করা হয়েছে ভাতা কর্মসূচির বাইরেও আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চালু করেছি 2021-22 অর্থবছরে 1 লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে 95,64,00,000 টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী উপবৃত্তি কার্যক্রম ও দারিদ্র নিরসন কর্মসূচির আওতায় পল্লী ও শহর সমাজসেবা চক্র কার্যক্রম এসির দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে শতকরা 50 ভাগ নারী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা সুস্থ মহিলা ভাতা এবং পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমে শতকরা 100 ভাগ নারী অন্তর্ভুক্ত রয়েছে 2008-09 অর্থবছরে সামাজিক নিরাপত্তা বলয়ের খাতে বরাদ্দ ছিল 13,845 কোটি টাকা 2022-23 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট 1,13,576 কোটি টাকা যা বাজেটের 16.75% এবং জিডিপির 2.55%। আমরা গ্রামীণ এলাকায় দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য বিদ্যমান মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলে কম আয়ের কর্মজীবী মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা এই কর্মসূচি দুটির সমন্বিত করে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছি উক্ত কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা 10,45,000 থেকে 2,09,000 বৃদ্ধি করে চলতি 2022-23 অর্থবছরে মোট 12,54,000 উন্নীত করা হয়েছে আমরা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বেদে ও অনগ্রসর গোষ্ঠীর জীবনমান উন্নয়ন হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি দেশব্যাপী ভিক্ষুক পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে স্কুলগামী বেদে অনগ্রসর ও তৃতীয় শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে 4 স্তরে উপবৃত্তি প্রদান করা হচ্ছে পরিশেষে বলতে চাই বৈশ্বিক ও অর্থনৈতিক নানা রকম দুর্যোগ মোকাবেলা করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি আমাদের এই সকল উদ্যোগের ফলে জনমনে অচিরেই স্বস্তি আসবে বলে আমি আশাবাদী ধন্যবাদ মাননীয় স্পিকার